আপনারা দেখছেন বিএমই লাইভ, সত্যের জয় হোক। জলবায়ু সহনশীল কৃষিতে জল সংরক্ষণ ও তার মাধ্যমে কৃষকদের দীর্ঘমেয়াদী আয় বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গের অগ্রণী সমাজসেবী সংস্থা ভারতীয় জনসেবা মিশন। এখন পাট কাটা ও পাট পচানোর মুহূর্তে বিজ্ঞানসম্মত উপায়ে পাট পচানোর তথ্য এবং উপাদান বিনামূল্যে তুলে দিচ্ছে ভারতীয় জনসেবা মিশনের কর্মীরা। উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে ইজরা শুভ্র তরল এবং ক্রাইজাফ সোনা পাউডার বিনামূল্যে পাট চাষিদের হাতে তুলে দেওয়া হল। এই দুই উপাদান চাষিদের পাট পচাতে ও পাটের গুণগত আঁশ পেতে বিশেষ সহায়ক হবে। সংস্থার পক্ষে চেয়ারম্যান শিবাজি চট্টোপাধ্যায় জানান, এই ধরনের কর্মসূচি আরও বেশি করে যাতে নেওয়া যায় সে বিষয়ে আমরা সচেষ্ট আছি, ভবিষ্যতে আবার বড় আকারে কর্মসূচি করা হবে।